পশ্চিম বর্ধমান জেলার বারাবণী ব্লকের দোমহানি বাজারে রাস্তার অবস্থা বেহাল, প্রায়দিনই দুর্ঘটনা ঘটছে। পঞ্চায়েত ও সমিতিতে বলেও কোনো সুরাহা না হওয়ায় পথ অবরোধে নামলেন গ্রামবাসীরা। স্থানীয়দের বক্তব্য, রাস্তার ওপর পানীয় জলের লাইন যাওয়ার পর থেকেই রাস্তা খোঁড়া হয়েছে, তারপর থেকেই রাস্তার হাল বেহাল, নর্দমার জল জমছে রাস্তায়, প্রায়দিনই ঘটছে দুর্ঘটনা। বৃহস্পতিবার একটি বিদ্যালয়ের ছাত্রী পড়ে যায় রাস্তার ওপর, প্রায় বড় মোড় থেকে ছোট মোড় পর্যন্ত রাস্তাটি বেহাল হয়ে পড়ে রয়েছে। পঞ্চায়েত ও সমিতি থেকে কেবল আশ্বাসই দেওয়া হয়েছে, কোনো রকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এটা রোডের ওপর তো জল এসে গেছে, স্কুল চালু হয়ে গেছে, স্কুলের বাচ্চা প্রতিদিন পড়েছে, কালকে ম্যান হয়ে গেছে, স্কুলে বাচ্চা ছেলে একদম জলে ডুবে গেল। যদি ওটা তার মাথায় লাগতো কি হতো, এটা এসে কিছু না কিছু পাল্টি হচ্ছে, এসে হা পড়ে যাচ্ছে টোটো, নাহলে কখনো মানুষ পড়ে যাচ্ছে। স্কুলটিতে আসছে তো স্কুলে ছাত্র যাচ্ছে, স্টুডেন্ট যাচ্ছে, তারপরে তোমার টিচাররা যাচ্ছে, সেখানে একটা টিচার পড়ে গেল, একদম মাথায় লেগে গেল। এই যে জলটা, এটা কি জল? ড্রেনের জল, বর্ষার জল নয়। কোনো মেরামতি কোনো কাজ হচ্ছে না। আন্দোলনকারীরা জানান, পঞ্চায়েত প্রধান যতক্ষণ না কোনো লিখিত আশ্বাস দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বারাবণী থানার পুলিশ, কিন্তু পুলিশ আন্দোলনকারীদের ফেরাতে অসফল হন। অবশেষে গ্রাম পঞ্চায়েত সদস্য মলয় মণ্ডল এসে স্থানীয়দের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। নতুন হবে পশ্চিম বর্ধমান থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দবার্তা।